আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ইন ডিটেলস কোর্সের আরেকটা ক্লাসে সবাইকে স্বাগত সো আমরা যে ইন ডিটেলস কোর্সে যতগুলো ক্লাস করছিলাম মোটামুটি আসলে আমরা দেখছিলাম যে আসলে আমরা একটা এক একটা টপিক ধরে ধরে আসলে আমরা আলোচনা করি এক একটা টপিক একদম ডিটেলসে যাওয়ার ট্রাই করি আর কি সো যে সব টপিক দেখা গেছে যে একদমই আমাদের দরকার পড়ে না মানে হচ্ছে জাস্ট ওই সূত্রগুলো মুখস্থ করলে হয়ে যায় সো ওইখানে দেখা গেছে যে আমরা পুরো ডিটেলসে যাওয়ার ট্রাই করি নাই আর কি ঠিক আছে সো যতটুকু তোমাদের দরকার ততটুকুই আমি গেছি আর কি আচ্ছা

বাট এইবার আমরা একটু অন্যরকমভাবে চিন্তা করবো কি করবো অন্যরকমভাবে চিন্তা চিন্তা করবো ওই যে অন্যরকমভাবে চিন্তা করতেছি না ওই জিনিসটা আমি ব্যাখ্যা করার জন্য আসলে এই টপিকটা কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট রাইট ফার্স্ট ল আচ্ছা আমাদের কি বলে ফার্স্ট কি বলে আমি লিখতে পারবো না ভাই তোমরা একটু বই পড়ে নিও আমি যে বলি যে বলতেছে যে বাহ্যিক বল প্রয়োগ না করে বাহ্যিক বল প্রয়োগ করে দেখো বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থা পরিবর্তন না করতে না করলে বা এটাকে বলা যায় যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর কি গতিশীল বস্তু সমবেগে অথবা সমবেগে অথবা সরল পথে সমদ্রুতিতে চলতে থাকবে সরল পথে সমধ্রুতিতে চলতে থাকবে বুঝে গেছে আচ্ছা সো আমাদেরকে আবার আবার যদি আমি একটু বলি যে বলতেছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বাহ্যিক বল প্রয়োগ না করলে বা বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থা পরিবর্তন না করতে চাইলে স্থির বস্তু স্থির থাকবে মানে যে স্থির ছিল সে স্থির থাকবে আর যে গতিশীল ছিল সে কি করবে সম বেগে চলতে থাকবে সম বেগে চলতে থাকবে বা বলা যায় যে সরল পথে সম চলতে থাকবে বুঝে গেছে আচ্ছা তার মানে ধরো হচ্ছে আমি এখানে বস্তু একটা একটা বস্তু নিয়ে নেই ধরো এই হচ্ছে এই হচ্ছে আমাদের ধরো সার্ফেসটা এই সার্ফেসের উপর একটা বস্তু যাবে এই কি একটা বস্তু যাবে তাহলে এই বস্তুটা ধর হচ্ছে আমাদের কাইন্ড অফ এইটা এই বস্তুটা হচ্ছে কি আমাদের এইটা এই বস্তুটা এইটার মধ্য দিয়ে ধরো এর উপর আমি কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ করি নাই কি বাহ্যিক বল প্রয়োগ করি নাই সো ব্যাপারটা এমন না যে বাহ্যিক বল প্রয়োগ করাই যাইতে পারে ঠিক আছে আমরা যে এখানে বলতেছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করে ব্যাপারটা আসলে ঠিক না ব্যাপারটা আসলে বাহ্যিক বল প্রয়োগ করে বস্তু অবস্থার পরিবর্তন না করলে

আমি যদি ধরো টিজিগুলো জিরো সেকেন্ড ধরো আমি ঘড়িতে দেখছি যে এখন হচ্ছে একটা স্টপওয়াচ চালু করলাম যেখানে হচ্ছে ঘড়িতে দেখছি টিজিগুলো জিরো সেকেন্ড জিরো সেকেন্ড আসে ওকে জিরো সেকেন্ড আসে কিছুক্ষণ পরে যায় যদি ওই ওই অবস্থাটা দেখি তাহলে দেখব কি এই ব্যাটা আবার স্থিরি আসে এ ব্যাটা কি স্থিরি আসে এটা কোনো কী হয় না একটু চেঞ্জ হয় না তখন তার যদি আমি বেগ দেখতে চাই বেগ ভিজগুলো কী পাবো জিরো মিটার পার সেকেন্ডই পাবো এখানে ধরো টিজগুলো দশ সেকেন্ড দশ সেকেন্ড পরেও কি দেখবো সে স্থিরি আসে বুঝা গেছে যত যদি আমরা বুঝে যাই এবার ধরো আমরা একটু চিন্তা করলাম যে ধর তবে t 0 সেকেন্ডে তার আদিবেগ ছিল ধর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড তাহলে কিছুক্ষণ পরে বা t 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে 10 সেকেন্ড পরে কি হবে তার বেগ হবে কত 10 মিটার পার সেকেন্ডই হবে দশ মিটার পার সেকেন্ডই হবে এবং হচ্ছে কি হবে সমবেগে চলতে থাকবে সমবেগে চলা মানে কি তার মানও ঠিক রাখতে হবে তার দিকও ঠিক রাখতে হবে ঠিক আছে তো যখন আমরা দুইটা কথা বলি যে দেখো তোমাকে বলবে যে যদি গতিশীল বস্তু কিভাবে যাবে সো অবজেক্টিভে আসতে পারে গতিশীল বস্তু আসলে কিভাবে থাকবে যদি বাহ্যিক বল প্রয়োগ না করে তাহলে হচ্ছে এর কি হবে এর হচ্ছে মানে গতিশীল অবস্থায় গতিশীল বস্তু কিভাবে যাবে তো এটা হচ্ছে আমাদের একটা অপশান হচ্ছে একটা অপশান হচ্ছে আমাদের কি সমবেগে একটা অপশান কি সমবেগে সমবেগে একটা অপশন সমবেগে সো সমবেগ মানে কি বেগ মানে কি মানও আছে দিক আছে ভেক্টর আসি তো আমরা এখানে বুঝতে হবে যে আমাদের মানও সেম রাখতে হবে মান সেম মান ও দিক সেম এই দুটাকে কি রাখ কি রাখবে সেম রাখবে বুঝা গেছে এরপরে দুই নাম্বারটার কথা যদি আমি চিন্তা করি দুই নাম্বার হইতে পারে তোমাকে বলবে যে সরল সমদ্রুতিতে গতিশীল বস্তু কিভাবে থাকবে সম সরল পথে সমধ্রুতিতে সমধ্রুতি মানে কি ধ্রুতি মানে কি মান একই সমদ্রুতি স্কেলার ধ্রুতিতে না তার মানে মান কি থাকবে সবসময় সেমি থাকবে সমদ্রুতি যেহেতু আছে আর আমি যদি সরল পথে বলি একটা রেখা বরাবর যদি চলতে থাকে তাহলে কি তার দিকে চেঞ্জ হবে না তার মানে এই জিনিসটা সেম দিক কি থাকবে অলোয় সেম থাকবে তার মানে এখান থেকে আমরা কাইন্ড অফ একটা প্রপার্টিজের জিনিস পাই সেটা হচ্ছে কি এখানে আমাদেরকে যেটা বলে যে ফার্স্ট ল আমাদেরকে কি বলে জানো ফার্স্ট ল আমাদেরকে জড়তার ব্যাখ্যা দেয় কি দেয় জড়তা জড়তা জিনিসটা কি বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় সারা জীবন থাকার যে প্রবণতা তাকে আমরা বলি জড়তা গতিশীল অবস্থায় থাকলে গতিশীল অবস্থায় থাকতে চায় তার প্রবণতা তার জড়তা তারপর স্থির অবস্থায় থাকলে স্থির অবস্থায় থাকতে চায় ছেড়া তা কি জড়তা বুঝা গেছে একটাকে আমরা গতি বলি বলি একটাকে স্থির জড়তা বলি যেগুলো আমরা আগে পড়ে আসছি তাহলে ফার্স্ট থেকে আমরা বুঝতে পারতেছি যদি বস্তু জড়তার পরিবর্তন করতে চায় তাহলে আমার কি লাগবে নির্দিষ্ট একটা কিছু লাগবে মানে কি বল প্রয়োগ করতে হবে বা কিছু একটা করতে হবে ঠিক আছে কিছু একটা করতে হবে আমরা এখান থেকে জানলাম না আচ্ছা সো ফার্স্ট আমরা যেটা দেখছিলাম যে ফার্স্ট টাইম এখন আরেকটু যদি যাই আমাদেরকে বলছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থা পরিবর্তন না করলে তাহলে এখন আমি কি করবো বাহ্যিক বল প্রয়োগ করব না কি করব না বাহ্যিক বল প্রয়োগ করব না ব্যাপারটা কি এমন না বাহ্যিক বল প্রয়োগ না করে সরি বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করব না ঠিক আছে এটা একটা আমরা ব্যাখ্যা করি যে বাহ্যিক বল প্রয়োগ না করে আসলে আমরা কি করতে পারি অবস্থা চেঞ্জ না করতে পারি এটা একটা আর বাহ্যিক বল প্রয়োগ করে আমরা অবস্থা চেঞ্জ না করতে পারি কিভাবে দেখবা দেখো তার মানে এটাকে আমরা একটা দুইটা ভাবে ভাগ করতে পারি এটাকে আমরা কাইন্ডলি দুইটা ভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে বাহ্যিক বল আমরা কি করবো না আমরা বলতেছি যে প্রয়োগ করব না সো এটা হইতে পারে আসলেই কোনো বল প্রয়োগ করব না তার মানে এ ফিজিক্যাল টু জিরো একদমই কোনো বল প্রয়োগ করব না এই একটা বস্তু আছে এই বস্তুর আমি কোনো ধরনের ফোর্স দিব না তাহলে সেটা একটা জিনিস হইতে পারে জিরো এরপর আরেকটা কেস হইতে পারে এমন যে আমি এর উপর অনেকগুলো বল প্রয়োগ করলাম সেইটা বল যেটা আছে সেটা বল বল বা অফ এটা আমরা হচ্ছে শিখবো যে সামেশন অফ এ ফিজুগুলো জিরো মানে কি লব্ধি বল মানে অনেকগুলো ফোর্স প্রয়োগ করলাম অনেকগুলো ফোর্স প্রয়োগ করার ফলে দেখা গেছে যে তাদের লব্ধিটা আসলে জিরো কিভাবে চিন্তা করো এই একটা আমাদের চিন্তা করো এই একটা আমাদের ব্লক আছে এই ব্লকের এই পাশে আমি একটা বল প্রয়োগ করলাম এই পাশে একটা বল প্রয়োগ করলাম ধরো এই পাশে যে বল প্রয়োগ করলাম সেটা মান হচ্ছে পাঁচ নিয়টম এই পাশে যে বল প্রয়োগ করলাম সেটা মান হচ্ছে পাঁচ নিয়টন তাহলে আলটিমেটলি এর ওপর আসলে কোনো ধরনের ফোর্স আসে আমাকে বলো তো সে যদি পাঁচ নিয়টনে এদিকে টানে সে যদি পাঁচ নিয়োগ ওই দিকে টানে আলটিমেটলি এই পাঁচ নিয়টন আর এই পাঁচ নিউটন কি কাটাকাটি জায়গা আমরা যদি ভেক্টর ভেক্টর দেখি ভেক্টরে আমরা দেখছিলাম যে দুইটা ভেক্টর যদি বিপরীত দিয়ে কাজ করে তাদের লব্ধি বের করতে হয় কি কীভাবে বের করে তাদের দুটা কি বিয় ফলের সমান তাহলে পাঁচ মাইনাস পাঁচ করতে হবে জিরো তার মানে এর ওপর আলটিমেটলি আসলে কোনো ধরনের কি ফোর্স কাজ করতেছে না এর ওপর কি কোনো ধরনের ফোর্স ফোর্স কাজ করতেছে না ওকে তারপর এটাকে আমরা চিন্তা করতে যে আরও ধরো ফোর্স দিলাম ধরো একটা দিলাম এই জায়গায় একটা দিলাম এই জায়গায় একটা দিলাম এই জায়গায় আরেকটা দিলাম এই জায়গায় আরেকটা দিলাম এই জায়গায় এরকম হাজার কুটি কুটি আমি বল প্রয়োগ করলাম বাট তাদের যে লোভধিটা আছে সেটা জিরো তাদের কি লোভধিটা জিরো তাদের লোভধি যদি জিরো হয় এই মুছে ফেললাম তো ওকে সো তাদের যে লোভধিটা আছে সো এটা আরে তাদের যে লব্ধিটা আছে সেই লব্ধিটা কত লব্ধিটা কত জিরো সো লব্ধি যদি জিরো হয় তার মানে আমরা বলতে পারি সে কি আছে তার উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে বাট কিন্তু তার অবস্থার পরিবর্তন করতে দেওয়া হয় নাই তার কি অবস্থার পরিবর্তন করতে দেওয়া হয় নাই যেহেতু অবস্থা পরিবর্তন করতে দেওয়া হয় নাই তার মানে সে কি থাকবে স্থিতিশীল থাকলে স্থিতিশীলই থাকবে গতিশীল থাকলে কিভাবে গতিশীল থাকবে সরল পথে গতিশীল থাকবে বা কিভাবে থাকবে সরল পথে গতিশীল থাকবে না হচ্ছে আমরা বলতে পারি সমধ্রুতিতে সরল রেখায় গতিশীল হবে আচ্ছা ওকে এখন এইখানে আমরা গেলাম ফার্স্ট লোতে চলে গেছি এখন তোমাকে আমি একটা একটা ধরো একটা কোয়েশ্চেন করি ধরো হচ্ছে একটা একটা বল এই বরাবর গতিশীল মানে এই বরাবর গতিশীল মানে কি মানে হচ্ছে এটা যদি তার কেন্দ্র হয় এটা যদি তার কেন্দ্র হয় এইখানে তার একটা বল আছে তোরা আমি একটা দড়ির সাহায্যে এই একটা এই একটা টেনিস বলকে এই একটা টেনিস বলকে আমি ঘোরাচ্ছি কি করতেছি এই একটা টেনিস বলকে ঘোরাচ্ছি তার মানে ধরো হচ্ছে আমি একটা ফোর্স দিলাম এখান থেকে এই এতটুকু একটা ফোর্স দিলাম ঠিক আছে মানে এই একটা দড়ি দিয়ে আমি কি করছি ঘোরাচ্ছি সো কীভাবে ঘুরতেছে বস্তুটা বস্তুটা ঘুরতেছে এইভাবে এখান থেকে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ঠিক আছে সো ধরো এই জায়গার থেকে এই জায়গায় আসছে বস্তুটা কোথায় আসছে বস্তুটা আসছে আমাদের এই জায়গায় আসছে ঠিক আছে এই জায়গায় আসার ফলে আমার যে দইটা ছিল ওই দইটা ছিঁড়ে গেছে কি করছে ছিঁড়ে গেছে ছিঁড়ে যদি যায় তার মনে তার মানে আলটিমেটলি আমি ওর উপর কোনো ধরনের ফোর্স প্রয়োগ করতেছি না ফোর্স যদি প্রয়োগ না করি তুমি চিন্তা করো আসলে এই বলটা কোন দিকে যাবে কোন দিকে যাবে বলটা চলে যাবে এই বরাবো একবারে এই বরাবো এই দিকে কেন 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 আমরা জানি যে আসলে আমরা যদি বললাম যে বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে না চাইলে তাহলে আমরা কি করতেছিলাম না যেহেতু দইটা ছিঁড়ে গেছে এর উপর আসলে কোনো ধরনের বল প্রয়োগ করা হচ্ছিল না তার মানে সে যেদিকে যাচ্ছিল সে সেদিকেই চলতে থাকবে এই যে এভাবে যাচ্ছিল এভাবে চলতে থাকবে বুঝে গেছে সেভাবে ঘুরে এভাবে চলতেছিল ওইভাবে চলে যাবে বুঝে গেছে একবার সরল দেখায় সমধুতিতে চলতে থাকবে এরপরে আবার বাতাসের বাধার কারণে হয়তো থেমে যাবে আর ঠিক আছে শূন্য মাধ্যম যদি চিন্তা করতাম তাহলে এভাবে চলতেই থাকতো ঠিক আছে আচ্ছা এখন তুমি চিন্তা করো সবসময় মাথা রাখবা যদি আমি বৃত্তাকার পথে ঘূর্ণাংশের কোনো একটা বস্তুর বেগ বের করতে চায় বেগের দিক বের করতে চায় তাহলে সেটা কি করবো ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো এই যে একটা স্পর্শক আঁকলাম না এটা হচ্ছে তার বেগের দিক তাহলে এই যে এখানে একটা স্পর্শক যদি আঁকি তাহলে এটা বেগের দিক তার মানে এই বেগের দিকে কি চলতে থাকবে বুঝা গেছে আচ্ছা এইগুলো মোটামুটি আমাদের ফার্স্ট ল এবার চলে যাবো আমার সেকেন্ড ল যেটা আসলে আমাদের মেইন যেটা আছে মেইন আমাদের যে এ এম এ আমরা যেটার সাথে পরিচিত ওইটা আমাদের দেয় ঠিক আছে চলো আমরা একটু দেখি ওইটা আমাদের কিভাবে বের করতে হয় আচ্ছা সবাই পারি পাই আজকে আমরা দেখব কি দেখবো একটু ভিন্ন রূপে ওকে তার মানে হচ্ছে আমাদের যে ফার্স্ট লটা আছে সেটা আমরা জেনে ফেলছি এবার আমরা দেখব কোনটা সেকেন্ড ল রাইট এখন সেকেন্ড ল লিখো যে সেকেন্ড ল সেকেন্ড লটা তোমরা যদি পড়ো তাহলে আমাদেরকে বলতেছে যে বস্তু ভরবেগের পরিবর্তনের হার বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতি বস্তু ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং এই বল যেদিকে ক্রিয়া করে বস্তু ভরবেগের পরিবর্তনও কি হয় সেদিকে ঘটে তার মানে আমরা একটা নতুন একটা জিনিস পাইলাম একটা ভরবেগ যদিও মোটামুটি জানো আর কি আসতে বলার জন্য আর কি এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে কি ভরবেগ চলো ভরবেগ জিনিসটা আমরা একটা বুঝি এটাকে আমরা এই দেখি তাহলে আমরা এখানে লিখি যে ভর বেগ জিনিসটা কি তাহলে এখানে আমাদের আছে ভর বেগ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে এটা দুইটা পার্ট আছে একটা হচ্ছে ভর আর একটা কি বেগ তাহলে এখানে আছে আমাদের ভর ভর হচ্ছে আমাদের কি ভর হচ্ছে আমাদের এম বেগ কি বেগ হচ্ছে আমাদের কি ভি তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ভর বেগ এটাকে আমরা সাধারণত ইংলিশ বলে মোমেন্টাম আর এটাকে আমরা প্রকাশ করি পি দিয়ে তার মানে ভরবেগ পি ইজ আমাদের কি ভর বেগ পি ইজ গোলটা আসলে আমাদের ভর ইন্টু বেগ ভর ইন্টু কি বেগ তাহলে বেগের উপর একটা কি আছে ভেক্টর চিহ্ন আছে কেন বেগ কি ভেক্টর রাশি আর বস্তু ভর কি ভেক্টর রাশি ভর তো ভেক্টর রাশি না তার মানে বস্তুর ভর যেদিকে বেগ যেদিকে ক্রিয়া করে বস্তু ভর বেগ কি কোন দিকে ক্রিয়া করে সেম দিকে ক্রিয়া করে তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে ভর বেগ আসলে কি ভর বেগ পি আসলে আমরা পাচ্ছি যে এম এম ভি এম ইনটু কি ভি তার মানে এখান থেকে আমরা ভর পেয়ে গেছি আচ্ছা সো আমাদেরকে যেটা বলতেছে যে বস্তু ভর বেগের পরিবর্তনের হার কি করতেছে বস্তু ভর বেগের পরিবর্তনের হার তাহলে এইবার ধরো এবার আমরা কি করলাম ধরো আমরা একটা স্লাইটলি একটা রাস্তা নিয়ে নিই ধরো এটা আমাদের রাস্তা এটা আমাদের কি রাস্তা রাস্তার উপর একটা বস্তু রাখতে হবে বস্তুটা একটু গোলাকার দিই তাহলে সুবিধা হয় যে আসলে এটা আমাদের কি করতেছে চলে যাচ্ছে আর কি তাহলে এটা একটা বস্তু কিছুক্ষণ পরে আমরা পাইছি এটা এই জায়গায় একটা বস্তু ছিল এই জায়গায় একটা বস্তু চায় এ জায়গায় তাহলে এটা পাচ্ছি ধরো হচ্ছে আমরা জিরো সেকেন্ডে

সেকেন্ডে একশো সেকেন্ড পরে বস্তু ভর হয়ে গেছে ধরো এম টু ন্যাচারালি কি ভরে চেঞ্জ হয় কিন্তু আমরা দেখবো যে ভরেরও কিন্তু চেঞ্জ হইতে পারে ভরেরও কি চেঞ্জ হইতে পারে আচ্ছা সেটার এক্সাম্পল আমরা পরে দেখবো তো ধরে নেই যে এম আর এম টু দুইটা ভর ছিল তার মানে আমরা এখান থেকে তার একটা বেগ ছিল ধরো একটা কি ছিল তার বেগ ছিল তার বেগটা ছিল ধরো ভি ওয়ান তারপর এই জায়গায় তার বেগটা হয়ে গেছে ধরো ভি টু বুঝা গেছে তার মানে আলটিমেটলি আলটিমেটলি আমি কি বলতে পারি এখানে তার ভর বেগ ছিল আসলে আমাদের পি ওয়ান ইজ আমাদের এম ওয়ান ইটু ভি ওয়ান আমি ভেক্টর চিহ্নটা একটু উপেক্ষা করলাম বারবার লিখতে ভালো লাগে না ঠিক আছে তার মানে পি ওয়ান ইজ আমরা পাচ্ছি এম ওয়ান ইটু ভি ওয়ান ঠিক আছে এটা পালা পাইলাম এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পি টু ইজ এখানে পাবো হচ্ছে এম টু ইন্টু ভি টু বুঝা গেছে না ভেক্টর চিহ্ন তোমরা চাইলে দিতে পারো এখন আমরা দিব না এখন খুব একটা কাজ লাগে কাজে লাগবে না আচ্ছা এটা বুঝলাম এখন এই যে এই বস্তুটা যে ভরবেগ ছিল পি ওয়ান এই ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বের করবো হাটটা বের করার আগে আমরা বুঝবো যে ওই যে হারটা যে ভর বেগে যে চেঞ্জটা হচ্ছে সে কে করতেছে একটা একটা ফোর্স কি করা হয়েছে চলো একটা ফোর্স প্রয়োগ করি এখান থেকে আমরা একটা ফোর্স প্রয়োগ করে দিই ধরো হচ্ছে এটার উপর আমরা একটা ফোর্স প্রয়োগ করছিলাম এই ফোর্সে এই ফোর্সের মান হচ্ছে আমাদের এফ একটু চিহ্ন দিলে দিতে পারো আমি এখানে দিচ্ছি না ঠিক আছে এটার উপর একটা ফোর্স প্রয়োগ করলাম তারপর বস্তুটা ভর হয়তো চেঞ্জ হয়ে গেছে হয়তো বা চেঞ্জ হয়নি তারপর হচ্ছে বেগের চেঞ্জ হয়ে গেছে হয়তো বা হয় না আমরা এটা জানি না মানে কিছু তো চেঞ্জ হবে ভরবেগ তো চেঞ্জ হবে তাহলে এই যে ভরবেগটা চেঞ্জ হলে এটা ফোর্স প্রয়োগ করার ফলে আমাদেরকে নিউটনের গতিসূত্রতে আমাদের কি বলতেছে বস্তু ভরবেগের পরিবর্তনের হার বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতি আচ্ছা এবার আমরা দেখবো যে তা ভরবেগের কতটুকু পরিবর্তন হচ্ছে এবার দেখো ভরবেগের পরিবর্তন কিভাবে হচ্ছে আমরা যেটা পাচ্ছি যে ভরবেগের পরিবর্তন সেটাকে আমরা বলতে পারি এখানে আমরা লিখে রাখি ভরবেগের পরিবর্তন ইজ আমরা লিখতে পারি ডেল পি ডেল পি ইজ আসলে পাচ্ছি পি টু মাইনাস পি ওয়ান এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না আমাদের ভরবেগের পরিবর্তনটা ডেল পি ইজ উল্টো পি টু মাইনাস পি ওয়ান ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনের হার কীভাবে বের করবো বলো তো পরিবর্তনের হার বের করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা লিখতে পারি যে ডেলটি সময়ে ডেলটি মানে কি ডেলটি মানে টি টু ওয়ান ডেলটি সময়ে আমাদের যে ভরবেগের পরিবর্তনটা হয় সেটা হয় ডেল পি এটাতে কারো কোনো সমস্যা আছে ডেলটি সময়ে ভরবেগের পরিবর্তন হয় ডেল পি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক সেকেন্ডে এক সেকেন্ডে বা একক সময়ে ভরবেগের পরিবর্তন হয়ে হচ্ছে আমাদের ডেল পি মাইনাস এটাতে কারো কোনো সমস্যা আছে তার মানে এইটা আমি পেয়ে গেছি কি বলতো ভরবেগের পরিবর্তন না এটা আমি পেয়ে গেছি কি ভরবেগের পরিবর্তন কারণ কি পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তন ডেল পি আর আমি যদি ডেল টি দ্বারা ভাগ করে দিই তার মানে এইটা পেয়ে গেছি আমি ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার মানে প্রতি সেকেন্ডে কতটা কতটুকু ভর পরিবর্তন হচ্ছে সেটার হার আমি কি পেয়ে গেছি পেয়ে গেছি আচ্ছা এইবার এই জিনিসটাকে আমরা একটু লিমিটে প্রকাশ করব কি করব লিমিটে প্রকাশ করবো কেন প্রকাশ করব কারণ তোমরা এটা আসলে আমরা যখন ম্যাথ পড়বো তখন ব্যাপারটা বুঝতে পারবা ডিফারেন্সিয়েশন যখন পড়বা তখন ব্যাপারটা বুঝতে পারবা যে যখন আমরা খুব বড় একটা সময় নিয়ে কাজ করি ধরো টু ধরো এখানে পাচ্ছি যে একশো সেকেন্ড টু কি হান্ড্রেড মাইনাস জিরো একশো সেকেন্ড একশো সেকেন্ড যখন নিয়ে কাজ করবো তখন ভরবেগের পরিবর্তনটা দেখা যাবে অনেক একটা পাইলাম ধরো ভরবেগের পরিবর্তন সামথিং পাইলাম তারপর আমি যদি একশো সেকেন্ডকে যদি আর একটু কমাই দিই একশো সেকেন্ড যদি আর কমাই ধরো হচ্ছে আমি এবার টাইম নিলাম হচ্ছে দশ সেকেন্ড দেখা যায় ভরবেগের পরিবর্তন একটু অন্যরকম হয়েছে বুঝা গেছে তো এই জন্য আমরা কী করি খুব অল্প একটা সময়ের জন্য কতটুকু ভরবেগের পরিবর্তন হয়েছে বেশি সময়ের জন্য নিলে ব্যাপারটা আসলে উল্টাপাল্টা আনসার দেখা যেমন প্রথমে দেখা গেছে আমার ধরো হচ্ছে জিরো সেকেন্ডে ধরো বেগ ছিল হচ্ছে এক এক মিটার পার সেকেন্ড তারপর দশ মিটার তারপর হচ্ছে ধরো দশ সেকেন্ডে পাইলাম একশো মিটার পার সেকেন্ড বেগ তারপর ধরো এগারো সেকেন্ডে পাইলাম যে দুই মিটার পার সেকেন্ড মানে এরকম উঠানামা করতেছে তার মানে তুমি বুঝতে পারতেছো যে ভর যে পরিবর্তনটা সেটা কিন্তু এক্সাক্ট মান বের করার জন্য আমার একদম ওই টাইমটাতে লাগবে একদম ওই টাইমটাতে আমাদের কি ভর বেগের পরিবর্তনটা বের করতে হবে এখন ওই টাইমটা মানে কি ওই টাইমটা মানে হচ্ছে কি একবারে মানে ধর এক সেকেন্ড বলতে এক সেকেন্ডেই বের করতে হবে দ্বিতীয় সেকেন্ড বলতে দ্বিতীয় সেকেন্ডেই বের করতে হবে আর দ্বিতীয় সেকেন্ডে যদি বের করতে যাই তার মানে ওইখানে আসলে আমাদের ভর বেগ টাইমের যে ডিফারেন্সটা কত হতে হবে জিরোর কাছাকাছি না তার মানে আমি ধরো আমি একটা টিজ টু

এখন জিরো সেকেন্ড তো আমরা বসাইলে দেখো এটা কিন্তু নিচে যদি জিরো হয় আর ইনফিনিটি হয়ে যায় এই জন্য আমরা একটা কাজ করি যে এইটাকে আমরা লিমিটের মাধ্যমে প্রকাশ করি কিসের মাধ্যমে লিমিটের মাধ্যমে প্রকাশ করি সো এটা আসলে পরে দেখবে এটা জাস্ট আমি একটু বলে দিই যে এখানে আমরা বসাইছি লিমিট ডেলটি এটাকে বলি টেন্স টু জিরো মানে জিরোর কাছাকাছি যদি হয় তাহলে এটাকে বলি আমরা ডেল পি বাই ডেল টি ইজ টু এটাকে আমরা লিখি ডিপি ডিটি ধারা কি ধারা প্রকাশ করি ডিপিডিটি ধারা বুঝা গেছে আচ্ছা এবার ডিপিডিটি ইজ টু আমাদের কি দেওয়া আছে পরিবর্তনের হার তো আমরা পেয়ে গেছি এইটা ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক তা মানে কি ইজ প্রপোশনাল টু এফ এটাতে কারো কোনো সমস্যা আছে প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে এখানে আমরা যদি ভেক্টর চিহ্ন দিতে পারি তাহলে দিলে সমস্যা নাই এই যে এটা এইটা তাহলে মোটামুটি আমাদের একটা ফান্ডামেন্টাল সূত্র কি পাইছে ভরবেগের বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার তার কি উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং বস্তু ভরবেগ এবং বল যেদিকে ক্রিয়া করে এই যে বল যেদিকে ক্রিয়া করে বস্তু ভরবেগের কি সেইদিকেই ঘটে দেখো এখানে চিহ্ন নাই তার মানে এফ যেদিকে ডিপিডিটি একই দিকে বুঝে গেছে তার মানে এইটাই আমাদের কি বলছে নিউটন বলে গেছে এটা কি আমাদের বলে গেছে নিউটন বলে গেছে আচ্ছা তো মোটামুটি এখান থেকে আমরা অনেক কিছু তাহলে ডিপিডিটি ইজ প্রফোশনাল টু এফ এটুকু তো বুঝছো একটু যদি আমরা বুঝে থাকি এবার দেখো এইবার ওই জিনিসটাকে নিয়ে আমরা একটু কাজ করব। ওইটাকে নিয়ে আমরা একটু কাজ করবো দেখো এখন আমরা যেটা পাচ্ছি যে ডিপিপোশনাল আমাদের এফ তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করি এটাকে আমরা একটা কাজ করি আমরা এখান থেকে প্রপোশনালটা উঠাই নেই তাহলে ডিপিডিটি টু আমরা লিখতে পারি এটা যে কোনো একটা ধ্রুবক সি এফ তাহলে সিটা কি বলো সিটা কি একটা ধ্রুবক সিটা কি বলো সিটা একটা কি কনস্ট্যান্ট কনস্ট্যান্টটাকে উঠাই দিলে আমরা প্রপোশনাল পাই তার মানে প্রপোশনালটা উঠাই দিলে আমরা কি পাবো কনস্ট্যান্ট ওকে এরপরে ধরো এখান থেকে যদি আমরা একটু আগাই তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাবো যে এ ফ আমরা পাবো ওয়ান বাই সি ইন্টু ডিপিডিটি ওয়ান বাই সি ডিপিডিটি এবার আমাকে বলতো সি যদি একটা ধ্রুবক হয় ওয়ান বাই সি একটা কনস্ট্যান্ট হবে না আরেকটা ধ্রুবক হবে তাহলে এইটাকে আমরা আরেকটা ধ্রুবক হিসাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কে হিসাবে কে গেছে তাহলে এখান থেকে আমরা কেটা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এ ফিজিকুলো পাচ্ছি আমরা কে ডিপি ডিটি রাইট আচ্ছা এখন পি জিনিসটা কি ভরবেগ না তার এখান থেকে আমরা লিখতে পারি ডি ডিটি ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ তাহলে এখান থেকে আমরা যেটা পাবো দেখো এ ফিজিকুলটা পাবো হচ্ছে আমরা কে ইন্টু দেখো এখন এখানে আমাদের দুইটা ফাংশনের মতো আছে ভরের একটা ফাংশন আছে বেগের একটা ফাংশন আছে এই জিনিসটাকে আমরা কাউন্টার কিভাবে করবো এটাকে কাউন্টার করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন একটি সহায়তা নেব ডিফারেন্সিয়েশন যেহেতু ডিফারেন্সিয়েশনে করতেছি ডিফারেন্সিয়েশনের সহায়তা নিব না ডিফারেন্সিয়েশনের একটা রুলস আছে সেটা হচ্ছে আমাদের ধরো আমরা যে কোনো একটা ডিএক্স এর সাপেক্ষে কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করব সেটা ওই ফাংশনটা গুণ আকারে আছে ইউ আর ভি ইউ আর ভি কি দুইটা ফাংশন ওটা কি আছে দুইটা গুণ আকারে আছে ইউ ভি দুটো ফাংশন ওটাতে কি আছে দুইটা গুণ আকারে আছে কারণ এটা যদি থাকে এটাকে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় জানো ডিফারেন্সিয়েশন করতে হয় প্রথমে ইউ কে রাখব এরপর ভি কে ডিফারেন্সিয়েশন করব তো প্লাস চিহ্ন দিয়ে আমরা ভি কে রাখব ইউ কে ডিফারেন্সিয়েশন করব ওইটা তো এক্স এটা হচ্ছে এক্স বুঝা গেছে মানে ফার্স্ট আমি ইউকে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব এরপরে ভি কে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করব আর মাসখানা কি করে দেব যোগ করে দেব তাহলে আলটিমেটলি আমি এটা জিনিসটা পেয়ে যাব আচ্ছা তাহলে সেম জিনিসটা আমরা এখানে করি চলো এখানে আমরা যেটা করতে পারি দেখো আমরা ফার্স্ট এম কে রাখি এম কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে টি এর সাপেক্ষে প্লাস আমরা এখন কাকে রাখবো এবার ভি কে রেখে এম কে ডিফারেন্সিয়েশন করবো

ওটা কি একদম সাধারণ রূপ হচ্ছে এইটা তাহলে নিউটনের সেকেন্ড ল সেকেন্ড ল আসলে সাধারণত আমরা এই কে বুঝাই মানে এর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে যেটা ছিল এটা সেকেন্ড ল যেটা ছিল এটা মোটামুটি নিউটন বলে গেছে এরপরে এটাকে যদি আমরা একবারে সমীকরণে প্রকাশ করি সমীকরণটা হচ্ছে আমাদের এইটা এফ ইজ ইকুয়াল টু কে ইনটু এম ডিভি প্লাস ভি ডিএম ডিটি বুঝা গেছে আচ্ছা এই যে একটা জিনিস পাইলাম ঠিক সেটা তো আগে পাওয়া নাই আগে তো পাওয়া নাই আগে রিয়েক্ট পেয়ে গেছে এফ ইজ কি কি ঠিক আছে যখন আমরা পেয়ে গেছি এবার আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা অনেকগুলো কে এসে ভাগ করতে পারি এটাকে ভাঙার জন্য আমরা অনেকগুলো কেস এ ভাগ করতে পারি বুঝে গেছে কে এ ভাগ করার জন্য আমরা ফার্স্টে লিখি যে কেস ওয়ান আমরা ফার্স্টে ভাগ করবো কি কেস ওয়ান ওকে তাহলে আমরা

যেটা কি নর্মালি ঘটে সো নরমালি আমাদের কি ঘটে নরমালি আমাদের ঘটে আমাদের এমটা কনস্ট্যান্ট থাকে বস্তু ভরটা কি কনস্ট্যান্ট থাকে বস্তু ভর কি কনস্ট্যান্ট কারণ কি আমাদের জানি যে ভরের খুব একটা চেঞ্জ হয় না আমি যত যাই করি না কেন খুব অল্প সময়ের জন্য ভরে খুব একটা চেঞ্জ হয় না চেঞ্জ চেঞ্জ হয় না তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এম ইজ ইকুয়াল আসলে আমাদের কি কনস্ট্যান্ট কিন্তু ধরো আমি একটা গাড়ি চালাচ্ছি আমি কি চালাচ্ছি একটা গাড়ি চালাচ্ছি যখন আমি গাড়িটা চালাচ্ছি বস্তু ভরের কিন্তু খুব একটা চেঞ্জ হবে না ঠিক আছে গাড়ি যখন চালাচ্ছি বস্তু ভরের চেঞ্জ হয় না খুব একটা অল্প সময়ের জন্য বা বেগে কিন্তু চেঞ্জ হচ্ছে তার মানে বেগ কিন্তু কনস্ট্যান্ট না তার মানে এখান থেকে আমরা বলতে পারি বেগ যেটা আছে সেটা কি ভেরিয়েবল বেগের কি চেঞ্জ হচ্ছে বেগে যদি চেঞ্জ হয় এবার আমরা আবার আগে সূত্রটাতে চলে যাই আমাদের আগে সূত্রটা কি বলতেছিল আগে সূত্রতে আমরা পাচ্ছিলাম যে এফ ইজিকুলটা আসলে আমাদের কে ইন্টু গেছে আচ্ছা এখন আমরা এখান থেকে একটু যে আসলে আমাদেরকে বলছে যে ভরটা কনস্টেন্ট ভর কি কনস্টেন্ট ভর যদি কনস্ট্যান্ট হয় তোমরা দেখবা যে ডিফারেন্সিয়েশনের অনুসারে আমরা পাই ভর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওইটাকে যদি কোনো কিছু দিয়ে না মানে কোন একটা কিছু যদি কনস্ট্যান্ট থাকে এখানে দেখো এমটা কনস্টেন্ট তাহলে কোনো একটা জিনিস যদি কনস্ট্যান্ট থাকে ওটাকে যে কারণে তিনি যদি আমি ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে ওইটার মানে হয় জিরো ঠিক আছে তার মানে এই পার্টটুকুর মান হচ্ছে আমাদের কত এই পার্টটুকুর মান হচ্ছে আমাদের জিরো সো এটাকে তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো যে ডিএম মানে কি ডিএম মানে ভরের পরিবর্তন আর বাই হচ্ছে ডিটি ভরের পরিবর্তন যদি জিরো হয় তাহলে উপরে পার্টটা জিরো উপরে পার্টটা জিরো হলে পুরো পার্টটার মান কত জিরো ওকে তাহলে এই পার্টটুকুর মান যদি জিরো হয় তার মানে দেখো আমরা এখান থেকে পাচ্ছি যে এফ ইজ ইকুয়াল টু আসলে আমাদের কে এম

এতটুকু পর্যন্ত নিউটন নিজে নিজে করে আসছে বুঝছো এটুকু পর্যন্ত করে আসার পরে আবার কতবার আসলে এখানে একটা ইয়াতে এখানে যেটা করলাম এখানে দেখো আমি এফটা এফটাই তো আমি বের করতে চাচ্ছি ঠিক আছে এফটা কি আমাদের আন্ন এফ এর মান আমি জানি না এই কে এর মানও আমি জানি না কে এর মানও কি আমি জানি না এখানে যখন একটা সমীকরণের দুইটা দুই পাশের বাম পাশ দুই দিকে যখন আমি দুইটা আন্দোলন থাকে তখন আসলে আমরা কি করি তখন নিউটনরা আসলে কি করে জানো আমার বিজ্ঞানীরা আসলে চালাকি করে বুঝছো চালাকি করে ধরো যে কোনো একটা রাশি জীবনে কোনো আবিষ্কার হয় না জীবনে কি কখনো আবিষ্কার হয় না তাহলে ওইটা একটা সংজ্ঞা দিয়ে দেয় সংজ্ঞা কি দেখো এখানে আমাদের ফোর্স যেটা আছে বল যেটা আছে ওই বলটাকে আবিষ্কার করছে এখন পর্যন্ত করেই তো নাই যখন বল আবিষ্কার করে নাই তখন ওই একক বলটাকে একক বলটাকে আমি নিজের মতো করে আসলে কি করতে পারি সংজ্ঞায়িত করতে পারি বা এক এককটাকে নিজের একক নিজের মতো করে সংজ্ঞায়িত করতে পারে বুঝা গেছে ব্যাপারটা হচ্ছে এমন যে একক কিভাবে আবিষ্কার হয় চিন্তা করো ধরো এটাকে আমি সাধারণত এক মিটার বলতে পারি না বলতে পারি তো ওই এক মিটার দিয়ে অন্য যা জিনিসটার সাথে তুলনা করবো যেটা কয়টা পেন্সিলের সমান হয় বা কয়টা কলমের সমান হয় তাহলে ওইটা অত মিটার এভাবে তো চিন্তা করতে পারে তো সেম জিনিস যখন আমাদের এখানে ধরো ধরো এখানে যখন বল যখন আবিষ্কার হয় না তখন সে কি করছে একক বলের সংজ্ঞা দিছে কি দিছে একক বল একক বল একক বলের সঙ্গে এমন ভাবে দিছে যেন সবগুলা ওয়ান ওয়ান হয় কি হয় জানো বসে বস্তু ভর ভর যদি এক একক ভর যদি এক কেজি হয় ভর যদি এক কেজি হয় বস্তুর ভর যদি এক কেজি হয় এবং বস্তুর যদি ভরের ওই এক কেজি ভরের বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি বস্তু এক কেজি ভরের উপর যদি আমি বল প্রয়োগ করি তার তরণ যদি হয় এক মিটার সেকেন্ড তার তরণ যদি হয় মিটার এক সেকেন্ড তার তরণ যদি হয় এক মিটার সেকেন্ড তাহলে আমি যে তার উপর যে ফোর্সটা দিলাম না ওই ফোর্সের মান হচ্ছে এক নিয়টন কিভাবে নিজের মতো করে বলে দিছে যে ইভেন এককের তো নিজের মতো করে দিয়ে দিছে যে এক নিয়টন বুঝা গেছে তাহলে কিভাবে বলছে নিজের মতো করে বলে দিছে এটা এক নিয়টনই এটা ধরে নাও যে এটা এক নিয়টন তাহলে এই ফিজুগুলো পাচ্ছি কি এই ফিজুগুলটা পাচ্ছি আমরা এক নিয়টন এই ফিজিক্যাল পাচ্ছি কি এক নিউটন এখন দেখো এই সমীকরণগুলোতে যদি আমি এখানে এই জিনিসগুলো বসায় দেই তাহলে কি পাচ্ছি তাহলে দেখো আমরা পাচ্ছি যে এফ এর মান কত ওয়ান কে এর মান আমি জানি না এম এর মান ওয়ান এ এর মান কত ওয়ান তাহলে কে এর মান কত কে এর মান পাবো হচ্ছে আমি ওয়ান বুঝা গেছে কে এর মান যদি ওয়ান হয় তাহলে এ কে এর মান যদি আমি এখানে বসাই দিই তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাবো কি বলো তো আলটিমেটলি আমি পেয়ে যাবো যে এ ইজিকুলটা আসলে আমাদের এম এ এ ইজিকুলটা কি

কে এম এ না তাহলে আমরা বের করি এম এ ইজ ইকুয়াল আসলে আমরা বের করি এফ বাই কে এফ বাই কে এ পার্টিকুলার মান বের করি বুঝা গেছে এফ ইজ ইকুয়াল টু কি এফ বাই কে এর মান বের করি সো এটাকে আমরা মোটামুটি ধরে নিয়ে আসলে কাজ করি সো খুব একটা সমস্যা হয় না কেন সমস্যা হয় না কারণ ধরো মানে একটা জিনিসকে আমি একটা একক নিলাম আর কি তো ওইটাকে আমি দশ গুণ করি বিশ গুণ করি একই জিনিসই তো ভাবো সো এটা আসলে খুব একটা ব্যাপার না ধরো আমি কে এর মান ধরো ওই সময় বিজ্ঞানী চিন্তা করলো যে কে এর মান আমি টেন টেন বের করবো ঠিক আছে টেন যদি হইতো তাহলে দেখা যেত যে এফিস টেন এম এ আমরা এখন পড়তাম বুঝা গেছে তার মানে এখানে আমরা একটা চালাকি করছি চালাকি করে কে এর মান ওয়ান বসায় এফিস এম এ বসায় তুলছি ঠিক আছে সেটা আমরা মোটামুটি বললাম যেটা আসলে মোট জেনারেল কেস সো আমি চিন্তা করতে পারি নর্মালি যেসব জিনিসপাতি হয় ওইখানে বস্তু ভরে চেঞ্জ হয় না ভরে চেঞ্জ যদি না হয় তাহলে এফিস কি এ আমরা বসাইতে পারি পার বাট যখন আমরা বস্তু ভরে চেঞ্জ হয় তখন আসলে কি হয় বস্তু ভরের যখন চেঞ্জ হয় তখন কি হবে ওকে চলো আমরা করি আচ্ছা আর এটা সূত্র দেখি সেটা হচ্ছে আnder এবার বোঝা যাচ্ছে যে এবার আমরা কি করব এখানে আসলে বস্তু ভরের চেঞ্জ করব কি করব ভাই বস্তু ভরের চেঞ্জ তার মানে এখানে আমরা লিখতে পারি যে কেস 2 এটাকে আমরা বলতে পারি কি কেস 2 এখানে বলতে পারি আমরা m আসলে আমাদের ভেরিয়েবল মানে কি ভরের চেঞ্জ হবে কিন্তু আমাদের যে বেগ বেগে চেঞ্জ হবে না বেগ কনস্ট্যান্ট থাকবে এখন তুমি বলতে পারো এটা কিভাবে সম্ভব এটা কোথায় সম্ভব এটা আমরা একটু দেখি যে কোথায় সম্ভব কোথায় সম্ভব এটা সম্ভব হয় রকেটে রকেট রকেট যখন তো উপরে পড়বা পড়া যখন আমরা তখন দেখবা ব্যাপারটা এমন হয় তো রকেটের ক্ষেত্রে আমি একটু বলে দিই রকেট হচ্ছে আমাদের ধরে এইটা রকেট যখন উপরের দিকে উঠতে চায় এর জন্য কিন্তু প্রচুর বল লাগে বলটা কিয়ে জেনারেট করে আমাদের নিচে একটা জালানি থাকে জালানির মোটা একটা প্রান্ত থাকে যেটা জালানি কি করে জালানি জ্বলতে জ্বলতে সেটাকে কি করে ওই দিকে বিপরীত দিকে একটা ধাক্কা দেয় ওই বিপরীত দিকে ধাক্কা কারণে উপর দিকে উঠে যায় এখন এই যে ধাক্কাটা দেয় এত পরিমাণ জালানি নিয়ে যে থাকে দেখা যায় যে মোটামুটি আসলে এই ঝড় একটা রকেট থাকলে এই রকেটের উপরের অংশটা মাত্র আসলে আমাদের কাজে লাগে আর বাকিটা পুরাটাই জালানি থাকে পুরাটাই কি জালানি থাকে তুমি বুঝতে পারো যে উপরে যখন উঠতেছে জ্বালানি কিন্তু অনেক ক্ষয় হইতেছে জ্বালানি কি অনেক জ্বলতেছে জ্বালানি যদি অনেক জ্বলে তা মানে বুঝতে পারো যে আসলে রকেটটা ভরের কি চেঞ্জ হচ্ছে না অবশ্যই ভরটা কমে যাইতেছে ভরটা কি কমে যাচ্ছে ভর কমে যাচ্ছে কিন্তু আমরা এমন একটা পদ্ধতি করে রাখি যেটা আসলে বেগটা একদম কনস্ট্যান্ট লাগি বেগটা কি একদম কনস্ট্যান্ট লাগার ট্রাই করি আচ্ছা বেগটা যদি একদম কনস্ট্যান্ট রাখার ট্রাই করি তাহলে আমাদের কি হয় দেখো আমরা আগে যে সূত্রটা পড়ছিলাম আগে যে সূত্রটা পড়ছিলাম আমরা পড়ছিলাম যে আমরা যে কে এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি বুঝা গেছে এখন আমরা ওই আগে তো কে এর মান ওয়ান ধরে নিছি তাহলে এখানে আমরা কি নিব কে এর মান ওয়ানই ধরে নিব আচ্ছা ওয়ান যদি ধরে নেই তাহলে আমরা দেখো এখানে আমরা পাচ্ছি যে এম ইজিকুল টু এম ইজিকুল টু ভেরিয়েবল তার মানে এ মান জিরো হবে না তাহলে জিরো কার মান হবে আমরা যেটা পাচ্ছিলাম যে বেগের মান কনস্ট্যান্ট বেগ কি হবে না চেঞ্জ হবে না বেগ যদি চেঞ্জ না হয় তার মানে এই পার্টটুকু জিরো তার মানে আমরা পাচ্ছি যে কে এর মান ওয়ান তাহলে এটা আমরা লিখলাম না তাহলে এখান থেকে পাচ্ছি ভি ইন্টু কি ডিএম বুঝছো তা ডিএমডিটি যদি পাই আলটিমেটলি আমরা এই সূত্রটা যে পাইলাম না এটাই হচ্ছে আমাদের সেই রকেটের সূত্রটা এটা আমাদের কি সেই রকেটের সূত্রটা ওকে তাহলে এখান থেকে আমরা যদি বলতে পারি যে আমাদের এফ জিনিসটা কি বোঝাচ্ছে রকেটের ক্ষেত্রে এফ জিনিসটা বোঝাচ্ছে আমাদের ধাক্কা ধাক্কা জনিত বল ধাক্কা জনিত ভিটা ভিটা কি হচ্ছে রকেটের বেগ রকেটের বেগ এই যে বাই ডিটি যেটা আছে না এটা তারা কি প্রকাশ করে ডিএম বাই ডিটি এইটাকে আমরা বলি ভরের চেঞ্জ হচ্ছে না সময়ের সাথে ভরের চেঞ্জ বা এটাকে আমরা বলি জ্বালানির হার জ্বালানির হার জ্বালানির হার জ্বালানি জলার হার

আমাদের কত কেস নাম্বার থ্রি কেস নাম্বার থ্রি হচ্ছে আমাদের কেস নাম্বার হচ্ছে আমাদের এখানে আমাদের এম বস্তু ভরটাও চেঞ্জ হবে ভর ভেরিয়েবল এবং ভি আছে যেটা ভিটাও ভেরিয়েবল মানে কি বেগও চেঞ্জ হবে এমন কি নর্মালি হয় হতেই পারে হতেই কি পারে শুধু নর্মাল যদি এমন হয় তাহলে আমরা কি সূত্র বসাবো দেখো তাহলে আমরা যেটা পাচ্ছিলাম যে আমরা পাচ্ছিলাম এখানে আসলে কোনো কিছুই আসলে আমাদের কনস্ট্যান্ট না কিছু কোনো কিছু যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে কোনো কিছু ডিফারেন্সিয়েশন জিরো হবে না তা মানে আমরা যেটা পাবো যে আমরা এ ফিজিকুলটা পাচ্ছি আমরা আমরা ওকে পাচ্ছি তারপর পাচ্ছি তাহলে এটাই রয়ে গেছে বুঝছো এখানে আর কোনো কিছু জিরো করার নাই বুঝে গেছে আচ্ছা এই কাহিনীটা কখন ঘটতে পারে ঠিক আছে এখানে হইতে পারে যেমন একটা তুমি ট্রাক চালাচ্ছ বালু ভর্তি ট্রাক বুঝছো ওটার মধ্যে অনেকগুলো বালি আছে বালিগুলার ট্রাকের নিচে তো একটু ছিদ্র আছে বুঝছো ছিদ্র কারণে বালিগুলো পরে যাচ্ছে তুমি যখন ট্রাক চালাচ্ছ তখন বেগের তো চেঞ্জ হবে মানে কি বি কনস্ট্যান্ট না বি কি ভেরিয়ে এর পরিমাণ চেঞ্জ হচ্ছে ওকে এরপরে তুমি যখন চালাচ্ছ তখন হচ্ছে কি বালু চলে যাচ্ছে না পরে যাচ্ছে পরে যদি যাচ্ছে তার মানে ওই যে ট্রাকের ভরটা কি চেঞ্জ হচ্ছে ভরটাকে কমে যাচ্ছে ভরটা যদি কমে যায় তার মানে ভরের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে তার মানে ভরটা ভরটাকে আমরা কি বলতে পারি ভরটাকে আমরা বলতে পারি ভেরিয়েবল ভরটাকে আমরা কি বলতে পারি ভেরিয়েবল তার মানে এখানে আমরা বলতে পারি যে আসলে আমাদের ডিএমও কনস্ট্যান্ট না ডিভিও কি কনস্ট্যান্ট না ঠিক আছে তার মানে আমরা বলতে পারি তখন সূত্রটা হবে কি এইটা ঠিক আছে সো এইটা আসলে নর্মালি খুব একটা আসে না এটা রেয়ার কেসে রেয়ার কেসে এইটা নিয়ে আমি কখনো মেয়াদে আসতে দেখি নি বুঝা গেছে আচ্ছা সে এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে সো আশা করি ভালো করে পড়াশোনা করবা সো পড়াশোনা করলে দেখা যাবে বাকি চ্যাপ্টারগুলো আর অনেক সহজ সহজ লাগবে আর কি ঠিক আছে সে এতটুকুই ছিল আজকের ক্লাসে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে